আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তবে ঠান্ডাটা এখনো কমেনি। যাই হোক, আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে, আজকে আমরা কক্সবাজারের বাণিজ্য মেলায় এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজারের বাণিজ্য মেলার একটা গেট। তো এটা আসলে 2023 সালে শুরু হয়েছিল, দেন আপনার হচ্ছে গিয়ে ভোটের কারণে এটা আসলে হয়নি, নির্বাচনের কারণে অফ ছিল, তো এখন আবার খুলেছে। তো আমরা যেহেতু কক্সবাজার গিয়েছিলাম, তখন এখানে এখানে থেকেও একটু ঘুরে আসলাম। তো এই তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। গেটে প্রবেশ করার পরপরই আমাদেরকে সিকিউরিটি গার্ড বলে দিয়েছিল যে ব্যাগ মোবাইল সবাই সাবধানে রাখবেন। তো এই তো এটা আমাদের না, আমাদের এখানে যে পূর্বাচলে বাণিজ্য মেলা হয়, কিছুটা দেখতে ওইরকম, সেম বলবো না, বাট কিছুটা ওইরকম। আর এখন মেলাগুলোতে হয় যে আমাদের নারায়ণগঞ্জে যে বা অন্য কোথাও যে বাহিরে যে জিনিসগুলো নিয়ে বসে 30 টাকা করে যে আইটেমগুলি নিয়ে বসে, এই মেলাতেও কিন্তু সেম বসে। আমি এটা গতবারের আগের বার বাণিজ্য মেলা, আমাদের যে পূর্বাচলের বাণিজ্য মেলা হয় সেখানেও দেখেছিলাম, আর কক্সবাজারের বাণিজ্য মেলাও দেখলাম। তো এই যে দেখেন, একটা ঝর্ণাটা বানিয়েছে, ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল সামনে থেকে। তো এক এক করে দোকানগুলো আমরা ঘুরছিলাম আর দেখছিলাম। এই যে দেখেন, 30 টাকার যে আইটেমগুলোর কথা বলেছিলাম, সেই সেই আইটেমগুলো কিন্তু এখানেই সব পেয়ে যাবেন। তো আমি আবার লোকটাকে বলছিলাম যে এখানেও কি সেই 30 টাকার আইটেম? উনি বললো, আপনি কি অন্য কোথা থেকে নিয়ে এসেছেন কি না? তো আমি বললাম যে না, আমাদের নারায়ণগঞ্জে এরকম পাওয়া যায়, সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম। দেন এখানে একটা কসমেটিক্সের দোকান ছিল, আর কসমেটিক্সের দোকানে আমি যাব না তা তো হতেই পারে না। আমি হচ্ছে কসমেটিক্স প্রিয় একজন পাগল মানুষ বলতে পারেন, পাগলই বলতে পারেন, মানে এত ভালো লাগে কসমেটিক্স, কিন্তু বিশেষ করে সাজগোজের জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এরপর একটা চুড়ির দোকানে এসে পড়লাম, চুড়ি দেখছিলাম, আমার একটা চুড়ি কেনাও প্রয়োজন ছিল, বাট পরে ভাবলাম যে থাক এখন আর কিনবো না এখান থেকে। এরপরে আমরা ঢুকে গেলাম একটা প্লেট টেলেটি বিক্রি করে এরকম একটা কুকারিজের দোকানে, সেখানে অনেক ধরনের প্লেট, বোল, বাটি, এগুলা কাপ টাপ এগুলো ছিল। আমি একসেট কাপ দেখেছিলাম, বাট কাপগুলো পছন্দ হয়নি, মানে দূর থেকে ভালো লেগেছিলো, বাট সামনে যখন দেখলাম তখন ভালো লাগেনি। এরপরে আস্তে আস্তে অন্য যে দোকানগুলো আছে সেখানেও আমরা চলে গেলাম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেন এখানে একটা জুতোর একটা দোকান ছিল, দেন এরপর একটা ব্যাগের দোকানে চলে গেলাম। তো বরাপু বলেছিলো বরাপুর জন্য একটা ব্যাগ আনতে, তো ব্যাগগুলো আসলে আমি পছন্দ করতে পারছিলাম না। তো এই যে এখানে লেমন আর নেভি ব্লু কালার ব্যাগ ছিল, এই দুটো আমার একটু পছন্দ হয়েছিল, ব্যাগগুলো বাস্তবে কিন্তু সুন্দর ছিল অনেক। তো বরাপু যেহেতু একটু খুঁতখুঁতে টাইপের, ও আসলে কোনো কিছু পছন্দ করতে যায় না, চায় না কেউ এনে দিলে, তাই আমি আর কিনিনি। ওকে আবার ভিডিও কল দিয়েছিলাম, তখন ও রিসিভ করেনি। এরপরে একটা এতো সাংসারিক জিনিসপত্র বিক্রি করে হাঁড়ি পাতিল এরকম একটা দোকানে এসে পড়লাম। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা চায়ের জন্য একটা হাঁড়ি নিতে চাচ্ছিলাম আমি, পরে আর নেইনি। এরপরে চলে আসলাম হচ্ছে গিয়ে আরেকটা দোকানে, এখানে জামা কাপড় বিক্রি করছিল। আর ওই যে দেখেন শান্তামারি আর রাইটারগুলা, এই রাইটটা আমার এত বেশি ভালো লাগে, মানে ওরা কেউ উঠতে চায় না, ওরা সবাই ভয় পায়, আমার অনেক বেশি ভালো লাগে এই রাইটটা, আমি যখনই যাই তখনই উঠি। আরও কিছু বাচ্চাদের জন্য কিন্তু এখানে রাইট ছিল, এই যে দেখতেই পাচ্ছেন ড্রাগনের একটা রাইট ছিল, এটা আসলে বড়রা বা বাচ্চারা সবাই কিন্তু উঠতে পারে। দেন এই যে আরেকটা দেখেন, এইটা আসলে আমি সামনাসামনি কখনো দেখিনি, ওইটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আছে হচ্ছে গিয়ে যে আমরা পিঠাগুলা বানাই, নকশি পিঠা, তারপরে হালুয়া বা অন্যান্য যে পিঠাগুলো আছে ওগুলার ছাঁচ এখানে বিক্রি করছে। তো এই যে যেটার কথা বললাম, এটার নাম আসলে কি আমি জানি না, কিন্তু এখানে 360 সেলফি বুথ না কি জানি একটা লেখা ছিল, আমার আসলে মনে নেই। তো এরকম টাইপেরই হবে, আপনারা যদি নামটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তো আমি আর লাবিবা ঘুরে ঘুরে এটা দেখছিলাম। লাবিবা বলছিল যে আপি তুমি গিয়ে একটা ভিডিও করো, তো আমি বললাম যে না, এত মানুষ মুখের দিকে তাকায় থাকে কেমন যেন একটা লাগে আমার কাছে, আমি আসলে এটা মনে হয় না করতে পারবো। দেন আমরা মেলা থেকে ঘুরে টুরে সবাই চলে আসলাম, গিয়ে আম্মু আব্বু এই হোটেলে চলে গিয়েছিল, দেন আমরা এসে এখানে রাতের ডিনারটা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন ডিনারে কিন্তু আমরা পরোটা এবং ডিম নিয়েছি, কারণ অন্য ভারী খাবার রাতে ভাত আমাদের ভালো লাগে না। এরপরে আমরা একটু বের হয়েছিলাম, হাতে হাতে বের হয়ে একটা টেস্টি ট্রিটের দোকানে চলে এলাম। সেখানে ইকরে একটা কেক অর্ডার দিয়েছিল, যেহেতু পরের দিন সিয়ামের জন্মদিন ছিল, তো ইকরে একটা কেক অর্ডার দিল এবং সেই জন্মদিনের কেকটা আমরা সবাই পিক করে নিয়ে এসেছি। আর সিয়ামকে সারপ্রাইজ দিয়েছে, ও তো জানতো না, তো আমরা আসলে নিয়ে এসেছিলাম কেকটা। তো এই তো সিয়ামকে 12টার দিকে সবাই একটু মিলে সারপ্রাইজ দিলাম এবং ইকরা এই যে দেখেন শাড়ি টাড়ি পরে সে রেডি হয়ে গিয়েছিল। সিয়াম আসলে হয়তো টের পেয়েছিল যেহেতু আমরা সবাই বের হয়েছিলাম আর কোনো কিছু একটা দোকান থেকে কিনছিলাম, ওকে জানাইনি, ওকে একটু বাহিরে রেখেছিলাম, তো আসলে হয়তো ও বুঝতে পেরেছিল। তো আব্বু তো শুয়ে পড়েছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে আম্মু আসলো, আমরা সবাই মিলে ওদের রুমে বার্থডে সেলিব্রেট করলাম। তো এই যে ইকরো এসে পড়ছে, সিয়াম একটু কেক নিয়ে ছবি তুললো, ওরা একটু ছবি তুলে দিচ্ছিল লাভি বা, দেন আমরা একটু আমিও একটু ভিডিও করতেছিলাম। তো আসলে দেখেন ওদের হানিমুনে গিয়ে যে ই জন্মদিনটা পড়ে যাবে এটা আসলে কেউ ভাবেনি। আর এই যে দেখেন লামহা একটা সাপ ধরে নিয়ে এসেছে, সেটা খাচ্ছে, কেমন লাগে বলেন তো সাপ খেতে গেলে? তো এই যে ওদের আসলে এটা সাপ ছিল না, আচ্ছা যাই হোক, এটা কেকেরই একটা অংশ ছিল আর কি, ফান করলাম একটু। তো এই তো ওরা কেক কেটে তারপরে দুজন দুজনকে খাওয়াচ্ছে। আর ওখানকার কেকটা না তেমন বেশি মজা ছিল না, আমি আবার বলছিলাম এটা যদি কোনো অনলাইন থেকে কিনতাম বা পেজ থেকে কিনতাম অবশ্যই কিন্তু এটা একটা রিভিউ দেওয়া যেত। সাথে সাথে আমরা রিভিউ দিয়ে দিই না, একজনের ভালো না লাগলে সেটা দেখে আর কেউ কিনতে চায় না, এরকমই কিন্তু হয়। বাট পরের দিন কেকটা আবার ভালো লেগেছিল। এই যে দেখেন আবার লামহা সাপটা খাচ্ছে, আমি ভিডিও করি বলে ও আবার সরিয়ে দিচ্ছে। তারপর আম্মু একটু কেক খেলো, আম্মু আবার আমাদের সবাইকে খাইয়ে দিল, লাবিবা খেলো, লামহা খেলো, আমাকে যে আমাকে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।